মাঝে বেঁচে থাকি হাসি গানি। এই মুহূর্তে এই স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছেন এবং গ্যালারির বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, ঈদের ইত্যাদি মানেই গ্যালারি উপচে পড়া দর্শকের উৎসবমুখর আনন্দের অন্তহীন ছন্দের উচ্ছ্বাস। কিন্তু গত দুটি বছর করোনা সতর্কতা মেনে বিষণ্ণ মনে আমরা অনুষ্ঠান সাজিয়েছি সম্পাদনার টেবিলে। বছর ঘুরে আবারও এসেছে ঈদ, এসেছে ঈদের ইত্যাদি। করোনার প্রকোপ কমে যাওয়ায় ঈদের ইত্যাদিকে আমরা আবারও তার চেনা রূপে সাজাতে চেষ্টা করেছি। আমরা দেখেছি করোনা দুর্যোগ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবক সহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, যাদের অবদান কখনো ভোলার নয়। দর্শক মণ্ডলী, ঈদ ইত্যাদির ঐতিহ্য অনুযায়ী এবারও শুরু দিয়ে রয়েছে ঈদের গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আর এবারে এই গানটি পরিবেশন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি করোনা যোদ্ধা চিকিৎসকদের মধ্য থেকে বিশেষ কজন কণ্ঠশিল্পীকে, যারা চিকিৎসার পাশাপাশি সঙ্গীত চর্চাও করে থাকেন। আরও আমন্ত্রণ জানিয়েছি 200+ সেবিকাকে, যাদের অংশগ্রহণ গানটিকে আরও বর্ণালী করে তুলবে। চলুন শোনা যাক ঈদের গান। গুরুতর বিষয়, ঈদের কেনাকাটার চেনা চিত্র, পরিবহনের পরিকল্পিত পরিবর্তিত চিত্র এবং ঈদ উপহার বিতরণে কী ধরনে, কী কারণে এবং ইউটিউবারদের তা ধারণে এই অকারণ চিত্রের অরূপ বিরূপ স্বরূপ দৃশ্য নিয়ে একটি টিভি চ্যানেলের সরাসরি সংবাদ। করোনার প্রকোপ কমে যাবার কারণে আগের মতো তেমন বিধিনিষেধ না থাকায় ঈদের বাজার এবার বেশ জমে উঠেছে। আবারও সেই পুরনো চিত্র, ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি, কাপড়ের মান নিয়ে মন কষাকষি চলছে। আবার কোনো কোনো স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।
ঈদের ভিড়ে বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের রিপোর্টাররা। ধানমন্ডির একটি শপিং মলে রয়েছে আমাদের রিপোর্টার আব্দুস শুকুর। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। শুকুর, আপনি কি আমাদেরকে জানাবেন শপিং মলে ক্রেতা বিক্রেতাদের ভিড় এবং উচ্ছ্বাস কেমন? ধন্যবাদ মোসাম্মদ সিরুদ্দিনেসা খানম, আপনি যেমনটি বলছিলেন সবার মধ্যে উচ্ছ্বাস আছে, তবে মূল্য হ্রাসের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার মাঝে চিৎকার চেঁচামেচি। সিরুদ্দিনেসা, আমরা সরাসরি বিষয়টি দর্শককে দেখাতে চাই, দর্শক ঘটনার সূত্রপাত একটি জামা বদলানো নিয়ে। আপনি কেনানোর সময় কি কইছিলেন যতবার খুশি ততবার বদলাই দিবেন, তাইলে এখন বাড়তি টাকা কেন চান? আপনি আগের টার মতো জামা নেন তাইলে টাকা লাগবো না। আরে ভাই, যেইটা ধরে সেইটাই তো আপনি বাড়তি টাকা চান, কারণ ডিফারেন্ট ফ্যাব্রিক, সব জামাই তো আগেরটা চাইতে দাম বেশি। হ্যাঁ, এত অজুহাত আপনি একটার পর একটা দেখাইয়ে যাইতেছেন। ওই মিয়া, ডিফারেন্ট হলে আমি কি করুম? ওই আমি কি লসে বেতুম রে? ওই বাড়া, আমারও শিকাস, তোর শালাকে আমি বুঝি না, আমি এই জামাই নিবো দেখি তুই কেমনে ঠকাস। মিয়া দেখেন তারপরে বুঝতেন ঠেকাই কেমনে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনি নিরাপদে থাকুন। এবার আমরা চলে যাব একটি বাস স্ট্যান্ডে, ওখানে রয়েছে আমাদের রিপোর্টার আব্দুর রশিদ মিয়া। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। আচ্ছা রশিদ মিয়া, আমি দেখছি আপনার পেছনে দুজন লোক বারবার একজন আরেকজনের দিকে তেড়ে আসছে, কি হয়েছে ওখানে? এবারে আমরা যাব ঈদ উপহার নিয়ে একটি সমিতির কর্মকর্তাদের ভয়ঙ্কর দ্বন্দ্বে। সমিতির দুটি দলের মধ্যে সৃষ্ট হাস্যকর উত্তেজনার দৃশ্যকে কার আগে ধারণ করবে তা নিয়ে ইউটিউবারদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে রয়েছে আমাদের রিপোর্টার খোমা বিলকিস। খোমা ও মা, কি অবস্থা ওখানকার? এখানকার অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। সমিতির ঈদ উপহার পাঠানো নিয়ে দ্বন্দ্বের কারণে এক পক্ষ আরেক পক্ষকে কিছু বয়কট করছে, অবাঞ্ছিত। আপনাকে আমি বয়কট করব, আমি আপনাকে অবাঞ্ছিত করব, এরপর এই সমিতি না শাসন আমি নিষিদ্ধ করব। ও ভাই, ধাক্কা ধাক্কা করেন কা? ছাড়েন মিয়া, আরে আপনি তো ধাক্কা। এই মিয়া, আপনি তো থাকেন, আমার ইউটিউব নাই। ভাই কি শুরু করছো, ছাড়েন যান। ওরে ভাই, আপনি এত সামনে গেছেন কা? কোলো তো আপনার মাথাটা ভাই শরণ মিয়া। ভাই আপনি কিসের সভাপতি এখানে? আমার মতো বসে আছেন। আরে এই হল জিনিস পাইবেন কই? আরে হেড কি কি কই মাথাটা সরাবে না। আমি আপনাকে বয়কট করলাম, আমি কাল থেকে ডেইলি এখানে আসব, দেখি আমাকে কে আটকায় আর কে অবাঞ্ছিত বলে। আপা, অবাঞ্ছিত কথাটা আমি মিস করেছি, আরেকবার বলেন না প্লিজ। আমি আপনাকে বয়কট করব ভাই, আরেকবার কোন তো বয়কট। মা খোমা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো ছবি তুলতে পাচ্ছি না, অজ্ঞাত স্থানে আছি। আমাকে ওই ইউটিউবার ভেবে যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। না 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 না, আপনি অজ্ঞাত স্থানে থাকুন, আপনিও নিরাপদে থাকুন, নাহলে আপনাকেও হাসপাতালে যেতে হতে পারে। এই করোনার সময় হাসপাতালে যেতেও আকাশ পাতাল চিন্তা করতে হয়। চিন্তা কিসে নেই, ভালো জিনিস কিনতে চিন্তা, তার চেয়ে বেশি মানুষ চিনতে চিন্তা, কে যে কে, কে যে কে নয় তা না চিনলেও হয়। এই ভয় নির্ভয়ের বিষয়ই এবারের বিষয়। কি পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, কিন্তু নিশ্চয় দাম অনেক হবে না? 2 লাখ টাকা। থাক, 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার হইল নাকি? দুদকের লোক না তো, ঈদের মার্কেটে ঘুরা ঘুরা দুর্নীতিবাজ লোকরে টার্গেট করতেছে না তো? না 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 না, এটা এটা নিয়ে যাবেন, এটা অনেক দাম, অনেক দাম, এটা রাখো, অন্য কিছু দেখো। এই যে এমন করতেছো কেন, দাম বেশি? হ্যাঁ অনেক বেশি না, মানে 2 লাখ টাকা তুমি বুঝতেছো? এই মাত্র না বললা 2 লাখ টাকা কোনো বিষয় না। কে আমি? তুমি কি আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো না, নাকি বুঝলাম না? 2 লাখ টাকা আমি কই পাবো? 5-10 হাজার টাকার ভিতরে কিছু যদি পাও তাহলে ওটা নাও। কি এই বাজারে তুমি 5-10 হাজার টাকা দিয়ে স্বর্ণ কিনে দিতে আসছো? বুঝছি, চলো আমাকে তোমার কিছু কিনে দেওয়া লাগবে না। কিন্তু দাদা, আপনি তো 2 লাখ টাকা এটা ফাইনাল করেছেন। না 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 ভাই, আপনি কি বলেন ভাই, 2 লাখ টাকা আমি কই পাবো ভাই? আপনার মনে হয় সবাই ভুল শুনছেন ভাই, আমার দেখে আপনার কোনো কারণে মনে হয় ভাই আমি 2 লাখ টাকা কামাইতে পারি ভাই? আমি একটা সাধারণ চাকরিজীবী মানুষ ভাই, এত টাকা দিয়ে তো ভাই স্বর্ণ কিনা পসিবল না, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, ঈদের সময় অনেকে চিন্তাকারীর ভয় পায়। আপনার এই নেকলেস কোনো ক্ষতি হবে না, আমাদের গার্ড দরকার হলে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই রফিক, তুমি স্যার রে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। উনি কে ভাই? উনি আমাদের সিকিউরিটি ইনচার্জ। সিকিউরিটি নি? জি। আরে ভাই, আপনি এরকম এক জায়গায় ফিক্সড হয়েছেন কি? আমরা আড়াআড়ি না করি।
সিকিউরিটি যেমন তাকাতে চাই তো ভাই আমি মনে করছি কি না কি ভাইয়া এই ভাই আপনি যা আছে নেকলেস মেকলেস সিগুন বেগুন প্যাকেট করো লগ এই দুনুগা লইবে না এই দুনুগাও দিয়ে দেন ভাইয়া এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ তো নেকলেসও কিনতে চাচ্ছিল না এখন আবার চুরিও আরে বাবু রে আমি তো কোনো গোরের মধ্যে আসছিলাম তোমার পরে বাইরে যে বেগুন বুঝে বলতেছি দেন ভাই দেন স্যার সিকিউরিটি নো নিড ভাইয়া সিকিউরিটি লাগতো এই দোকানে এরকম করলে কেন আরে বাবু রে আমি মনে করছি এত দুদুকের লোক বুঝো না কত এক্সপেন্সিভ জিনিস কিনছি কখন কোন বেজার লাগি যাকে কইতা এর বলি কে না কে এই ভাবনায় প্রাণ ধুকধুক করা স্বামী কখনো আসামিও হয়ে যেতে পারেন মনের রঙ্গ ধরা এমন এক দম্পতির কাছে যাই যাদের ঈদের শপিং দরের বা পরের নয় বরং পরস্পরের পছন্দের বিচারে ভালোবাসার ভাষায় সুরেলা আচারে এই যে শপিং এ যাবে না ঈদ শপিং এ যেতে আমার আপত্তি তো নেই যদি তোমার শপিংটা হয় আমার পছন্দে আচ্ছা আগে শপিং এ তো চলো ওদিকে নয় এদিকে আগে তোমার কেনাকাটা আমার কেনাকাটা সে তো জুতাটা জামাটা প্যান্ট শার্ট পাঞ্জাবি নেবো হোক না যতই দামি আমি বুঝবো কেমন সাজে সাজবে আমার স্বামী আমার সবটা কিনলে তুমি এবার তোমার কেনা আমি কিনবো তুমি কিন্তু কিচ্ছুটি বলবে না যা হয়েছে তো আর লাগবে না তোমার কোনো কথা চলবে না এবার শুরু বেছে বেছে কেনা আমারটা তো কিনলে তুমি তোমারটা কিনলাম আমি পরস্পরের পছন্দটা সবার চেয়ে দামি দশ বছরে বদলে গেছে কত কি কিনবো কি করবো ঈদের দিনে কি পরবো তোমার মনের মতো নাকি আমার মনের মতো একটা সময় এই ভাবনা ছিল এখন যত ভাবনা সবই সন্তানদের ঘিরে এমনি ভাবে অজান্তেই দিন বদলায় ধীরে দেরি হয়ে যাচ্ছে তোমার জলদি করে চলো নিজে নিজে তোমরা তো কিসের কথা বলো তোদের কথাই বলে আমরা তোদের কথাই ভাবি চল দেখি শপিং এ কার কি আছে দাবি খুশি তো অনেক খুশি তোদের খুশি দেখেই মেটে সা তোদের মুখের হাসি যেন ঈদের নতুন চাঁদ ক্রমে ক্রমে তুমি আমি শপিং ছেড়ে ঘরে ছেলে মেয়ে গেছে দেখো কেমন শপিং করে ভাবছি কখন গেছে এখনো ফিরেছে না এই সময়ের গতিবিধি ওদের বেশি চেনা এই দেখো না তুমি আমি কিভাবে আজকাল ওদের ইচ্ছে মেনে মিলিয়েছি তাল বাবা মা আমাদের যা কেনাকাটা এক দুরিতেই শেষ তোমাদেরটা বুঝে কিনতে সময় গেল বেশ দেখো তোমা এই শাড়িটা দেখো গায়ে মেলে আমার পছন্দতে কেনা হাজার শাড়ি ফেলে আমার পছন্দতে কেনা তোমারে পাঞ্জাবি মাথায় ছিল প্রথম তোমার ব্যক্তিত্বের দাবি কি মা কিছু বলছো না যে হয় নাকি পছন্দ ছেলে মেয়ের পছন্দ তো বাবা মায়ের কাছে সবার চেয়ে অমূল্য ধন তার বড় কি আছে এমনি করেই বছর বছর ঈদ আসবে ফিরে এই আনন্দ এই খুশিতে সবার খুশি ঘিরে সংসারে বয়সের ভারে দায়িত্ব কাউকে ছাড়ে চাপে অন্য কারো ঘাড়ে এটা মানা যেতে পারে কিন্তু দায় নেই দায়িত্ব নেই ঘর ভরা মানুষ কারো অস্তিত্ব নেই কান বন্ধ মুখ বন্ধ চোখ একদিকে ছাড়া সব দিকেই অন্ধ ওদিকে আঙ্গুলে চলছে ঝড়ের ছন্দ এটা যদি কারো না হয় পছন্দ তবে দেখুন ব্যাপারটি ভালো না মন্দ ওয়ালাইকুম সালাম কাকে চাই আপনাকে বাসার থেকে আমারে ফোন দিছিল কেন আপনার ওয়াইফাই নাকি খারাপ
তার মানে তুমি ওয়াইফাই লোক? জি। আপনার স্পিড নাকি স্লো? স্পিড স্লো না ফাস্ট তোমারে আমি বুঝাইতেছি, আমার ঘরে সব অশান্তির কারণ হলে তুমি। আপনি কি কইতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতাছি না। বুঝতাছ না? তুমি আমার বাসায় ওয়াইফাই এর কানেকশন দিছ না? জি হ্যাঁ, আমি তো দিছি। আমি সারা এলাকায় ইন্টারনেটের কানেকশন কে দিব কোন? সারা তোরে আমি দেখাইতেছি। সারাক্ষণ লেখাপড়া তো চাঙ্গে উঠছে, কেউ একসাথে খাইতে পর্যন্ত বসে না ভাই। কেন খিদে লাগে না? আচ্ছা ভাইয়া, আপনি কি আসমান থেকে আসছেন? আপনার ঘরে কি এই জিনিস নাই? আছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নাই তো, ওদের অভিজ্ঞতা আমাদের নাই। যা হওয়ার আমাদের দুজনের মধ্যেই হয়। ওকে ডাকলে ও জবাব দেয় না, আমাকে ডাকলে আমিও জবাব দিই না, অবসরে ওই নিয়েই থাকি। এতে অবশ্য ঝগড়াঝাটিও কম হয়। তাইলে আর ওর দোষ কি? এটা তো করোনা ভাইরাসের মতোই মারাত্মক। আচ্ছা ভাই, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? টিভিতে ডেঙ্গু করোনা এইসব ভাইরাস থেকে মুক্তির জন্য যেরকম সতর্কতামূলক বিজ্ঞাপন দেয়, আমার মনে হয় এইটারও সেই রকম দরকার। সেইখানে এইটার ব্যবহার এবং অপব্যবহারের সুবিধা এবং অসুবিধা তুলে ধরা উচিত, তাহলে কাউকে এরকম দৌড়াদৌড়ি করতে হবে। দর্শক মন্ডলী, এবার আমরা শুরু করব আমাদের আমন্ত্রিত দর্শক দুজনের পর্ব। করোনার কারণে এবারে আমন্ত্রিত দর্শকদের মধ্যেও ব্যতিক্রম রয়েছে। অন্যান্যবার দর্শকদের দেখা যেত খোলা মুখে, আর এবার আবৃত মুখে, অর্থাৎ মাস্ক পরিহিত অবস্থায়। প্রতিবারের মতো এবারও এই স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা ছজন দর্শককে নির্বাচন করব। গ্যালারির এপাশে রয়েছে রানা, আর ওপাশে রয়েছে মামুন, তারাই কাঙ্ক্ষিত দর্শকদের নির্বাচন করবে। প্রতি ঈদে দর্শক নির্বাচনের জন্য আমাদের ভিন্ন ভিন্ন উপকরণ ব্যবহার করার ধারাবাহিকতায় এবারের উপকরণ টেলিভিশন। দর্শকদের কাছে আমরা দিয়েছি বিভিন্ন সময়ের বিভিন্ন আকৃতির টেলিভিশনের ছবি। সময়ের সাথে সাথে টেলিভিশনের এই আকৃতি পাল্টেছে। 32-80 ইঞ্চি কিংবা তারও বেশি আকৃতির টেলিভিশন থেকে মানুষ চলে গেছে 4.5-6 ইঞ্চিতে, অর্থাৎ মোবাইল ফোনে, যেখানে রয়েছে হাজারো চ্যানেল। তবে আজকে আমাদের বিষয়বস্তু এই টেলিভিশন। এবারে আপনারা আপনাদের হাতে ধরা টিভির ছবিগুলো একটু উপরে তুলুন, তারপরে নাড়তে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ছজন দর্শক। এবারে ছবিগুলো নামিয়ে ফেলুন। তবে হ্যাঁ, যাদের টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশনের লোগোটি রয়েছে তারা দাঁড়িয়ে যান। এখানে একজন বন্দনা, এখানে একজন শামীম সামি, মোহাম্মদ মহসিন রেজা, মাহমুদুল হাসান অনিক, মোহাম্মদ জাকির হুসাইন, মুসকান মুসকান, অনেক ধন্যবাদ। একসময় দেশে টেলিভিশন বলতে যেমন একটি মাত্র চ্যানেল ছিল, তেমনি একটি বাড়িতেও একটি মাত্র টেলিভিশন সেট ছিল। টেবিল থেকে টিভি এখন দেয়ালে উঠে গেছে, কিন্তু অনুষ্ঠানের মান দেখে দেয়ালে পিঠ ঠেকে গেছে দর্শকদের। তবে আজকে আমাদের এই পর্বের জন্য আমরা 6 জন দর্শক পেয়েছি এবং অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এত চ্যানেলের ভিড়েও জনপ্রিয় দুজন অভিনয় তারকাকে। তাদের একজন হচ্ছেন অভিনয় তারকা অপূর্ব, আসছেন অপূর্ব, আর একজন হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবারে নির্বাচিত 6 জন দর্শক মঞ্চে চলে আসুন। আমরা এবারে শুরু করবো আমাদের দ্বিতীয় পর্ব। আমরা একটি ছোট্ট নাট্যাংশ আপনাদের হাতে দেব, যা আপনাদের অভিনয় করে দেখাতে হবে। তবে আপনারা অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনারা আজ অভিনয় করার সুযোগ পাবেন এই দুজন তারকার সঙ্গে, তারা আপনাদের সহযোগিতা করবেন। আমরা নাট্যাংশটি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। এখানে যে 6 জন রয়েছেন তাদের 6টি চরিত্র। প্রথমে রয়েছেন বাদামওয়ালা, তারপরে আপনি করবেন ভিক্ষুকের চরিত্র, আপনি হচ্ছেন আইসক্রিমওয়ালা, আপনি বন্ধু, এবং আপনি মা, এবং সব শেষে রয়েছেন বাবা। আপনারা এই 6টি চরিত্র অভিনয় করবেন। আমরা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি অপূর্ব এবং পূর্ণিমাকেও, এবং প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। তাহলে শুরু হচ্ছে প্রস্তুতির সময়। সময় শেষ। আপনাদের কার কি চরিত্র বলে দেওয়া হয়েছে আমি এবার অনুরোধ জানাবো পূর্ণিমা এবং অপূর্বকে। আপনারা শুরু করুন। সুমি, হ্যাঁ তুমি তুমি এসেছো, আমি তো ভেবেছি তুমি আসবেই না। যাকে পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি, আবার বাসার সবাইকে ফাঁকি দিয়ে কি আসা যায়? এখন তো তবু আসা যায়। একটা সময় প্রেমিকাদের একটুখানি দেখা পাওয়ার জন্য প্রেমিকদেরকে ওই অনেক রকম পশু পাখির ডাক দিতে হতো, আর তা শুনে প্রেমিকারা বারান্দায় এসে দাঁড়াতো।
তখন অসুবিধা হলেও একটা সুবিধা ছিল, যানজট মুক্ত রাস্তা ছিল। এখন তো যানজটের কারণে এদিক থেকে ওদিক যেতে অনেক সময় লাগে। আচ্ছা কেন ডেকেছো বলো তো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, একটু জরুরি কথাও ছিল। দেখা হয়েছে, এখন জরুরি কথা বলো। স্যার বাদাম খাবেন? স্যার বাদাম লন স্যার, খালি মুখে কথা বলতে ভালো লাগে না স্যার। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। প্লিজ যান তো ভাই, আমাদের কাঁচা পাকা কোনো বাদামই লাগবে না, প্লিজ আপনি যান। দেখা করতে চেয়েছো, ভীষণ দেখতে ইচ্ছে করছে, কিন্তু ভিডিও কল করলেই পারতে। এখন কি আর সেদিন আছে যে এই গান গাইতে হবে? নাই টেলিফোন নাই রেডিও নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে কোথায় তাই। ভিডিওতে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা হয়েছে হয়েছে, এখন বলো তো জরুরি কথা কি? যেটা বলছিলাম সুমি, আমি কথা বলবো আমি সেটা পর্যন্ত পারছি না। আচ্ছা মাথা গরম করো না, কি জরুরি কথা ছিল বলে ফেলো। হ্যাঁ যেটা বলছিলাম শোনো সুমি, আমি ঠিক করেছি আইসক্রিম খাইব না। বা আইসক্রিম এই গরমে যদি দুজনে দুটো আইসক্রিম নিয়ে একটু আলাপ সালাপ করেন তাহলে কিন্তু সময়টা ভালো কাটবো। আপা আমরা আপনাদের ওইসব আইসক্রিম খাবো না, আপনি জান তো জান, কথা বলছি প্লিজ। বুঝছি স্যার বুঝছি, এইভাবে আইসক্রিম দিলে আপনারা খাইবেন না? ও এখন তো আইসক্রিম বিক্রির নিয়ম বদলায় গেছে, তা স্যার আমি ওইভাবেই আপনাকে আইসক্রিম দিব স্যার। আমি বুঝলাম না, মানে এইভাবে নেচে সব সময় আইসক্রিম খেতে হবে কেন? যে মানুষ মানুষকে অনুকরণ করে সেটাই বুঝে আসে না। আচ্ছা প্লিজ তুমি কথাটা শেষ করো, না হলে একজনের পর একজন কেউ না কেউ আসতে থাকছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমার জরুরি কথাটা কি বলো না। ও হ্যাঁ শুনো। আরে বন্ধু তুই এই জায়গায়, ও এখন বুঝছি, দিন রাত 24 ঘন্টা ধরে ফোন দিয়ে ফোন ধরে পাওয়াই যায় না, খালি শুধু এঙ্গেজ। দোস্ত শোন তুই না এখন একটু যা, আমি না একটু জরুরি কথা বলছি। আরে পরে বলবো সবকিছু তোর সাথে, এরপর থেকে সকাল দুপুর রাত তোর সাথে ফোনে বিজি থাকবো। ওকে তুই এবার যা যা, তো পরে কথা হবে। আমি বলে কি শোনো, এভাবে না পালিয়ে পালিয়ে দেখা না করে চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলি। কি আমি বাইচা থাকতে আপনার মতো দজ্জাল মহিলার মায়ের আমার পোলার বউ বানাবো না, আমি আপনার 14 শিখে ভাত খাওয়াই। তোমরা কে কাকে 14 শিখের ভাত খাওয়াবে আমি জানি না, কিন্তু আমি ওকে বিয়ে করে সারা জীবন ওর ভাতই খাবো। আর ও থাকবে যেখানে, আমিও যাবো সেখানে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে ফলাফলের পালা, অপূর্ব এবং পূর্ণিমা বলবে কে সেরা অভিনেতা অভিনেত্রী। না হবার পরও সবাই কিন্তু যথেষ্ট ভালো করেছে, কাউকে আমার মনে হয় কষ্ট দেওয়া ঠিক হবে না। পূর্ণিমা আমার কাছে সবাই জয়ী, মানে আজকে সবাই প্রথম। সবার জন্য রয়েছে ঈদের পোশাক এবং যথারীতি আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এবারে অপূর্ব এবং পূর্ণিমা আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবে। এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অপূর্ব এবং পূর্ণিমাকে। পর ফিরে এলাম এমন একজনকে নিয়ে যাকে সবাই বলে ভ্রান্ত, দেখতে উদ্ভ্রান্ত, বলেন অবিশ্রান্ত, বলতে হন না ক্লান্ত, কিন্তু মন্দ লাগে না কানে কারণ বলেন গানে গানে। কি নাম আপনার? নাম কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো আমার শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি। কোনো নাম নেই আপনার? নাম ছাড়া মানুষের পরিচয় হয় নাকি? নামের বরে করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। আপনার ঠিকানা কি, থাকেন কোথায়?
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। আচ্ছা আপনি বলছেন আপনার বাড়ি ঘরের কোনো ঠিকানা নেই, তাহলে আপনার ফ্যামিলি আই মিন আপনার বাবা মা থাকেন কোথায়? আমার বাবাই নোয়াখাইল্লা, আমার মায়ের বরিশাল্লা, এখন মিল্লা জুল্লা পরান কুল্লা থাকে যে কুমিল্লা, আমার বাবাই নোয়াখাইল্লা। আমার মনে হয় এখন কিছু সাধারণ প্রশ্ন করা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, বলুন তো সক্রেটিস সম্পর্কে আপনি কি জানেন? তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি চোখে দেখিনি। একটা ইন্টারভিউ বোর্ডে বসে আপনি কি শুরু করলেন? আপনি আমাদের কি মনে করেন? হ্যাঁ বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে। বসেন বসেন বসেন, এসব করে তো আপনার চাকরি হবে না। যদি থাকে নসিবে ভাইছে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না করে চলো না। তার মানে কি আমরা ছলনা করছি? হ্যাঁ এসব যোগ্যতায় আপনি চাকরি আশা করেন কি? আমার থেকে কত অযোগ্য ব্যক্তি চাকরি জিতেছে আর আপনারা বলতেছেন আমার হবে না? অবশ্যই হবে, জাস্ট একটা ফোন কল লাগবে। যে ফোন কলটা রিসিভ করি আপনারা শুধু বলেন ইয়েচার ইয়েচার। সুতরাং আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। প্রার্থী যে ফোন কলের জোর বা বলের কথা বললেন তা শারীরিক শক্তি বা মেধা শক্তির চেয়েও প্রবল। চাকরি চাই আর চাকরি নাই এর বাজারে এ ধরনের দৃশ্য প্রায় চোখে পড়ে। এসব দৃশ্য থাক, চলুন চারজন দস্যুর কাছে যাওয়া যাক। আর কাল্পনিক এই দস্যু চরিত্রগুলোতে অভিনয় করছেন আপনাদের প্রিয় চারজন অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, মীর সাব্বির এবং তানিয়া আহমেদ। আচ্ছা দস্যু বহরম ভাই, দস্যু মোহনদা, আপনারা তো দস্যুবৃত্তিতে আমাদের চেয়ে অনেক সিনিয়র। আপনাদের সময় তো দস্যুবৃত্তিতে একটা ঐতিহ্য ছিল, কিন্তু এখন তো দস্যুবৃত্তি তো ভয়াবহ। দেখো দস্যু মনু, তুমি এবং দস্যু ফুলন আমাদের নেক্সট জেনারেশনের দস্যু, কিন্তু একটা কথা বলতে হবে যে তোমাদের মধ্যেও ছিল এক ধরনের আভিজাত। ঠিক বলছেন মোহনদা। আরে আমরা দস্যু হইল সাধারণ মানুষরা আমাদেরকে ভালোবাসত, কারণ আমরা এই এখনকার দস্যুদের মতো এত ভয়ঙ্কর ছিলাম না। কি হলো তুমি বলো? আমি আর কি বলবো, মানুষ আমারে খেতাব দিছে দস্যু রানী, ধর্ষকদের খুন করছে, তার জন্য 11 বছর জেলও খাটছে। আমরা যখন দস্যুবৃত্তি করতাম আমাদের একটা নীতি ছিল, এই যে গরিবের হক যারা মানে হইতো দুর্নীতিবাজ, তাদের কাছে আমরা ছিলাম ত্রাস। গরিবরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করত, তখন আমরা আমাদের লুণ্ঠিত মালামাল তাদের মধ্যে বিলিয়ে দিত। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদেরকে বলা যায় মানবিক দস্যু। এখন তো দস্যুর কোনো শেষ নাই রে ভাই। ভূমি দস্যু, জল দস্যু, ভেজাল দস্যু, মাদক দস্যু, তারপরে ধর্ষক দস্যু। এইসব ধর্ষকদের তো এখন পরিবর্তন হয়েছে, এইসব পশুদের হাত থেকে তো শিশুরাও রেহাই পায় না। দস্যু বন্ধুর, দস্যু ফুলন, শোনো ভাই, আমরা তো ওরকম শিক্ষিত ছিলাম না, কিন্তু বর্তমানে যারা শিক্ষিত তারাই তো দেখি বেশি দস্যুতা করে। যারা সত্যি করে শিক্ষিত লোক তারা এই ধরনের কাজ করতেই পারে না, এদেরকে শিক্ষিত বলে তো অপমান করা হয় শিক্ষারে। আমি বহরম ভাই একটা জিনিস চিন্তা করছি কি জানেন, আমাকেও সময় যদি মনে করেন এরকমের ক্যাসিনো থাকতো না, ওই ক্যাসিনোর আস্তানার ভিতরে আসতে করে ঢুকে পড়তাম, সব জিনিস লুটপাট করে আইনা গরিবদের ভিতরে বিলাই দিত। আরে ছোট ভাই, তুমি ক্যাসিনোর কথা কইতেছো? বহুদিন পর একটা স্মৃতিচারণ করতে পুরনো একটা জঙ্গলে গেছি। ওমা কিসের জঙ্গল, কই জঙ্গল, একটা গাছ নাই, গাছ সব কাইটে সাফা করে ফেলছে ওই বড় দস্যুরা। আমি অনেক সময় নদীতে ডাকাতি করছি, একবার ইচ্ছে হলো যে নদীটা দেখে আসি যেখানে ডাকাতি করছি এতদিন ধরে। ওমা কোথায় নদী? দখল হইতে হইতে নদী তো একটা খাল হয়ে টেকছে। আরে ভাই আপনি কি বলবো, এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে অডিও ফাঁস করে দিতেছে, তারপরে তথ্য ফাঁস করে দিতেছে, গোপন ছবি তৈলা বিভিন্ন জায়গায় অনলাইনে ছড়াই দিতেছে, টাকা লুটপাট কইরা একদম মনে করে হুলুসুল করতেছে, তো বিশাল বড় ডাকাতি। আরে শুধু তাই না, আমরা তো ডাকাতি করতাম জঙ্গলে বৈশা, এখন দস্যুতা করে 5-star হোটেলে বৈশা, আর নইলে বড় বড় আলিশান বাড়ির মধ্যে বৈশা। দস্যুর পাশাপাশি এখন মহিলা দস্যুর আবির্ভাব হয়েছে। আমাদের সাথে এদের পার্থক্য কি জানেন? আমরা কি করতাম দস্যুতা কইরা জঙ্গলে লুকায় থাকতাম, আর হেরা বুকসিতায় ঘুরে বেড়ায়। এই কথাটা একদম ঠিক বলছে। তবে মোহনদা আপনি হতাশ হয়েন না, খবর কিন্তু খারাপ হয়ে যাইতেছে। এটা পালাবে কোথায়? পালানোর কোনো উপায় নাই, তাদের জন্য জেলখানার 14 শিক অপেক্ষা করছে। কারণ
চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন অতএব দুর্নীতির বাজার সাবধান কারণ সাবধানের মার নেই সাবধানের হার নেই পাত্র খুঁজতে গিয়েও তেমনি সাবধানী হতে হয় বর্তমানে নানা প্রযুক্তির কল্যাণে বা অকল্যাণে প্রায় সবখানে অনলাইনে পাত্রপাত্রীর সন্ধান পাওয়া যায় তবে কেউ যখন মেয়ের জন্য পাত্র চায় প্রথমেই খোঁজে পাত্রের আয় কিন্তু পাত্রের চাহিদা যখন সীমা ছাড়ায় তখন কি হয় সেটা এবার দেখব এই ঘটনায় দোস্ত পাইছি পাত্রের খোঁজ খুলনার জন্য 8 চাপুন আরে এক সব আমাদের মেয়ে তো আবার ঢাকা সুতরাং পাত্র খুঁজতে ঢাকা সরকারি চাকরিজীবী পাত্র চাইলে 1 চাপুন বেসরকারি চাইলে 2 চাপুন প্রবাসী চাইলে 3 চাপুন ব্যবসায়ী চাইলে 4 চাপুন এই কোনটা ভালো আমার গোমা এত আদর যত্নে বড় হইছি আর বাপের কামাই রোজগারও তো ভালো আমার মনে হয় তুই ব্যবসায় চাপ দে চাপলাম ছোট ব্যবসায়ী হলে 1 চাপুন বড় ব্যবসার জন্য 2 চাপুন 2 চাপ হ ব্যবসায় যখন খুঁজুম পরটাই খুঁজি আরে দেরি করিস না দে চাপ দিলাম কমপক্ষে 10 কোটিপতি চাইলে 1 চাপুন 25 কোটিপতি চাইলে 2 চাপুন 50 কোটিপতি চাইলে 3 এবং 100 বা তারও বেশি কোটিপতি চাইলে 4 চাপুন দিলাম স্যার টিপ দিলাম স্যার ঋণ খেলাপি সম্পর্কে জানতে চাইলে 1 চাপুন দুর্নীতির মামলা সম্পর্কে জানতে 2 চাপুন মানি লন্ডারিং সম্পর্কে জানতে 3 চাপুন কর ফাঁকি সম্পর্কে জানতে 4 চাপুন আর 100 কোটির উপরে আয়ের পাত্র সম্পর্কে অন্যান্য তথ্য জানতে 5 চাপুন দোস্ত নার্ভাস হোস না নার্ভাস হোস না টাকা থাকলে আমাদের দেশে কোনো সমস্যার সমস্যা না পাঁচই চাপি সব এবারে ছেলের ফিগার সম্পর্কে জানতে 1 চাপুন ফরসানা কালো জানতে 2 চাপুন ছেলের পরিবার সম্পর্কে জানতে 3 চাপুন ছেলের চরিত্র সম্পর্কে জানতে 4 চাপুন আমাদের তো পুলাই দরকার সাইজ সব হ চরিত্রটা দেখি টিপলাম 4 কোনো বদ অভ্যাস আছে কিনা জানতে 1 চাপুন আগের কোনো প্রেমিকা সম্পর্কে জানতে 2 চাপুন নেশা সম্পর্কে জানতে 3 চাপুন 2 চাপ দেখাবার কারোর লগে প্রেম টেম করছে কিনা চাপলাম 2 প্রেমিকার করে নারী নির্যাতন মামলা সম্পর্কে জানতে 1 চাপুন কয় বছর জেল খেটেছেন জানতে 2 চাপুন মেজাজ খারাপ হলে 3 চাপুন আমি 3 চাপুন লোভে পা পাপে মৃত্যু আপনারা শুরুতেই 100 কোটির উপরে চলে গেছেন ঠিকমতো চিন্তা ভাবনা করে চাপলে উপযুক্ত পাত্র পেতেন আপনার দোষেই আপনার মেজাজ খারাপ হয়েছে আমরা আপনাকে সঠিক তথ্য দিয়েছি ভেজাল মুক্ত পাত্রই আমাদের বৈশিষ্ট্য ভালো থাকুন মেজাজ ঠান্ডা রাখুন মেজাজের ঝাঁজ কমলে কাজ ভালো হয় মন ভালো থাকে কিন্তু নানান দ্বন্দ্বে মন মন্দ হতে পারে যা স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটায় যেমনটি আমরা দেখেছি অতিমারি করোনাকালে যার ফলে ক্ষণে ক্ষণেই মানসিক চাপ বেড়েছিল মুখে ছাপ পড়েছিল স্বভাবেও যথেষ্ট প্রভাব ফেলেছিল সেটাই আমরা এবার দেখব এক দম্পতির অভিনয়ে সুরে সুরে আর এই পর্বে অভিনয় করছেন আপনাদের প্রিয় দুজন অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন কদিন ধরে দেখছি কেবল ভাবছো আর ভাবছো কি এত ভাবো ভাবনার কি শেষ আছে যে কিনার খুঁজে পাবো সেই কথাটাই ভাবছি এখন বাইরে বেরোবো তো ভেবেছো কি পায়ে পায়ে বিপদ আছে কত বিপদ আরো বেশি ছিল এখন অনেক কম তবু আছে করোনা কাল হয়নি শেষ একদম স্বাস্থ্যবিধির নিয়ম মেনে বাইরে হবে যেতে কে জানে করোনা কোথায় আছে যে উৎপেতে ধীরে ধীরে সুদিন ফিরে আসছে সবার মাঝে দেশব্যাপী এই টিকা প্রদান খুব লেগেছে কাজে কিন্তু ভাবো কি দিন ছিল এই তো কদিন আগে ভাবতে গেলে বুকের ভেতর আজও কি ভয় লাগে বাজার করার কথাই ভাবো ফাঁকা জায়গা কোথায় পাবো ভিড়ের মধ্যে ভাসলে ভয় মাস্ক ছাড়া কেউ হাসলে ভয় কেউ কোথাও কাশলে ভয় নিজের কাশি আসলে ভয় আনাজ পাতি চিনতে ভয় হাতে ধরে কিনতে ভয় বাজার গুলো টানতে ভয় বাড়ি বয়ে আনতে ভয় জানতে ভয় মানতে ভয় টানতে ভয় আনতে ভয় সেই ভয় কি বাইরে শুধু জানে প্রতি ঘরের বধূ
আসলে বাজার ধরতে ভয়, সেগুলো বের করতে ভয়, নাড়তে ভয়, চাটতে ভয়, বাঁচতে ভয়, চাচতে ভয়, কাটতে ভয়, ঘাটতে ভয়, ছুটতে ভয়, তুলতে ভয়। কিন্তু এখন ভয় কেটে সব হচ্ছে স্বাভাবিক, কাজের গতিও ফিরছে সবার আগের মতোই ঠিক। তাই তো এবারে দুৎসব হবেই পরিপাটি, দুইটি বছরই করোনা সব করেছে মাটি। পরিপাটি করতে গেলেও আছে কিন্তু মেলা ভয়, ঈদের বাজার করতে গিয়ে ভিড়ের মধ্যে ঠেলার ভয়। আছে চোর চিন্তায়কারীর ভয়, বেপরোয়া গাড়ির ভয়, দ্রব্য মূল্য বাড়ার ভয়, কলকাঠি কেউ নাড়ার ভয়, উচিত কথা বলার ভয়, আসল নকল চেনার ভয়, পকেট ফাঁকা দেনার ভয়। আর ভয় নয় সাহসে বুক ভরব, ভয় তাড়িয়ে ঈদকে বরণ করব। আমরা সবাই সাবধানে থাকবো সবার মাঝখানে, আমরা সকল নিয়ম জেনে জীবনটাকে সত্যি মেনে সবাইকে তা জানাবো, আর করোনাকে হার মানাবো, করোনাকে হার মানাবো। মামা ভাগ্নে, কিছু কিছু গান শুনে যেমন শ্রোতাদের প্রাণ জুড়ায়, তেমনি কিছু কিছু গান শুনে শ্রোতারা জ্ঞান হারায়। দেখা যাক এই গান নিয়ে ভাগ্নের নতুন ব্যবসা ভাবনায় মামার প্রাণ জুড়ায় না জ্ঞান হারায়। আওয়াজ করছস কে? গান গাই? এটা গান বলে একটু হুইসালাম ছোটটা লাগাই ছিল তো, ছিলে ছিলে তো ঘুম ভেঙে গেল। তাহলে তো আমার হইব। হইব মানে তো কি হইব? আমি হিট হইতে পারুম, কারণ যে যত জোরে চিল্লাইতে পারে, যন্ত্রপাতি বাজাইতে পারে, বেসুরা গাইতে পারে, হে তত হিট। আমার টার্গেট ওইটাই। আমার গান হইন না, কেউ ডরাইলে, চমকাইলে, ডরে কাইন্দা উঠলে, লাফালাফি করলে মনে করবো আমি হিট। এই লাফালাফি করলে গান হিট হয়? অনেকে তো ডোলের বাড়ি হুন্নন আছে, গান লাগে না। আজকাল আবার কাঁচা বাদাম ভাজা বাদাম কি এক অত্যাচার শুরু হয়েছে, এইটার মধ্যে তো নাচে লাফায়, এইটা কি গান? সুপার হিট গান, তুমি ওটার অত্যাচার কও। আবার নাচের কথাই ধরো, মানুষ কত কিছু করে নাচের মুদ্রা শিখে, অথচ এক সিনেমায় খালি গার বেকা করা। বুঝুম না কে, এখন তো টিভি, ফেসবুক, ইউটিউব খুললেই খালি শিল্পী আর শিল্পী, মেলা রকম শিল্পী আছে, সহশিল্পী, সহযোগী শিল্পী, সম্ভাবনাময় শিল্পী, প্রতিশ্রুতিশীল শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পী, তারকা শিল্পী, জনপ্রিয় শিল্পী, বরেণ্য শিল্পী, কিংবদন্তি শিল্পী, উদীয়মান শিল্পী। তুই নিজেকে কোন শিল্পী মনে করস? আপাতত উদীয়মান শিল্পী। তো একটা গান যদি খালি বাদামের মতো লাইগা যায় তাহলেই তো কথাই নাই, তখন কিন্তু তারকা শিল্পী। শোন, এগুলি গান না, গান খালি দেখা জিনিস না, গানের কথা সুর এগুলি কি দেখা যায়? কিছু কিছু গান মানুষ চোখ বন্ধ করে শুনে, উপলব্ধি করে, গান শুনে মানুষ কান্দে, নাচে না, ওগুলো হলো সত্যিকারের গান। মামু তোমার আসলে ধারণা নাই, বিভিন্ন স্টেজ শোতে এইসব নাচানাচির গান গাওয়ানোর সময় কইলেই তালির খই ফুটে। কইলে মানে? ওই যে স্টেজে দাঁড়ায় দর্শক কয় এখন একটা তালি হবে, জোরে তালি, আর পোলাবাইনও তালি দেয়। শোন, গান ভালো হইলে মানুষ এমনি তালি দেয়, তালি চাইতে হয় না, তালি অর্জন করতে হয়। তাইলে মামু এখন কি কইতে চাও, গান বাজনা বন্ধ? না, শুরু, তবে শুরুতেই হিট আর চিন্তা ভাবনা বাদ দে। আগে সে মামায় কইতো, গান হইল সাধনা, গান হইতেই বলিত হয়েছিল, আর এই সব গান শিখতে যত টাকা লাগে আমি তো। শুধু মামা ভাগ্নেই নয়, আমাদের এমনি অনেকে পারিবারিক বন্ধন আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগে ঈদ এলে পরিবারের সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠত, সেই পারিবারিক বন্ধনগুলো এখন ক্রমান্বয়ে শিথিল হয়ে যাচ্ছে। আমাদের সামাজিক চিত্র নিয়েই এবার একটি ভিন্নধর্মী পরিবেশনা। অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নৃত্য জুটি শিবলি ও নিপা, আর এই পর্বে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আবুল হায়াত। তো আপন কে হো নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কে হো নাই রে,
মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আসলে মায়ের মতো আপন কেউ নেই, কেউ হতে পারে না, কিন্তু এ কথাটি গানেই যেন সত্যি হয়ে আছে। বাস্তবে এর অস্তিত্ব খুব কম। যে মা তার সন্তানকে না খাইয়ে খাবার মুখে তোলেন না, সন্তান হাজার দুঃখ দিলেও কোনো অভিশাপ দেয় না, অথচ সেই মাকেই একদিন বাড়তি বোঝা মনে করে সন্তান। কেউ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, কেউ ফেলে আসে রাস্তায়। কবে হবে এইসব সন্তানদের বোধোদয়? স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের এক মধুর গান, কিন্তু দিনে দিনে দিন এমনই এসে পড়েছে যে এই সোনা বউয়ের দস্তার মতো সস্তা হতে দু মাসও সময় লাগে না। কোথাও যৌতুকের দাবি, কোথাও নারী নির্যাতন, আবার কোথাও সামাজিক স্ট্যাটাসের কারণে ভেঙে যাচ্ছে ভালোবাসার বিয়ে। আমি বুঝি না তাহলে বিয়ে করে কেন? আরে বিয়ে মানেই তো সংসার, সেখানে সুখ দুঃখ হাসি কান্না তো থাকবেই, তার জন্য সংসার ভাঙতে হবে কেন? চোখের মণি নয় মায়ের সোনার খনি নয় ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে কত যে আপন। বাপের চোখের মণি নয় মায়ের সোনার খনি নয় ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে কত যে আপন। ভাইয়ের আদরের ছোট বোন। আমাদের পারিবারিক সম্পর্কগুলো একসময় এরকমই ছিল, তাই এরকমই গান হতো। আমাদের পারিবারিক বন্ধন গর্বের, আমাদের অহংকারের, আমাদের ঐতিহ্যের। কিন্তু আমাদের এই বাঙালি সংস্কৃতির যে হাজার বছরের ঐতিহ্য, সেটা হারিয়ে যাচ্ছে সময়ের বিবর্তনে। যৌথ পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে। আজকের দিনে তাই একান্তভাবেই কামনা করি আবার ফিরে আসুক আমাদের সেই আবেগসিক্ত পারিবারিক ভালোবাসার বন্ধন। আপনজন আর রক্তের বাঁধন কখনো ছিন্ন হবার নয়, ফিরে আসুক সেই পারিবারিক বন্ধন। আমাদের প্রতিটি দিন হোক স্নেহ ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা আনন্দের। আমরা চাই আমাদের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময়। তবে এই ঈদ এলে আন্তর্জালের জালে আপন কৃষ্টি ভুলে দৃষ্টি ভোলানো উদ্ভট সব খাদ্যের দেখা মেলে। তবে ভালো লাগে বিদেশের মাটিতে গিয়েও দেশীয় খাদ্যের দেখা পেলে।
সম্প্রতি গ্রিস থেকে এথেন্স চেম্বার অফ কমার্সের বৈদেশিক বাণিজ্যের কমিশন বিষয়ক সভাপতি ডাকুয়া জহির নামের একজন প্রবাসী আমাদের কাছে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, বিশ্বের অনেক স্থানেই বাংলাদেশের খাবার পরিবেশন করে অনেকেই রেস্টুরেন্টের নাম দেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ফলে বাংলাদেশের মুখরোচক ও সুস্বাদু খাবারগুলো পরিচিত হচ্ছে ভিনদেশি খাবার হিসেবে। কিন্তু তিনি গ্রিসে বসেই বাংলাদেশি খাবারগুলোকে জনপ্রিয় করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সফলও হয়েছেন। বাংলাদেশি খাবার নিয়ে তিনি এথেন্সে বিভিন্ন ধরনের খাদ্য উৎসব অর্থাৎ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে থাকেন। এথেন্সের জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবেও তার তৈরি এসব মুখরোচক খাবার জনপ্রিয়তা পেয়েছে। শুধু খাবারই নয়, এসব উৎসবে বাংলাদেশি খাবারের সঙ্গে থাকে বাংলাদেশের সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের সুর। ফলে যারা এসব অনুষ্ঠানে আসেন তারা বাংলাদেশের খাবারের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গেও পরিচিত হন। সম্প্রতি গ্রিস ভ্রমণকালে আমরা এই চিঠির লেখক ডাকুয়া জহিরের সঙ্গে কথা বলি, যিনি দীর্ঘ 21 বছর যাবত এথেন্সে বসবাস করছেন এবং 16 বছর ধরে বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনাব জহির, শুরুতেই জানতে চাইব যে বিদেশে এত খাদ্যের ভিড়ে আপনি আমাদের দেশীয় খাবারকে এতটা জনপ্রিয় করলেন কি করে? আমরা বাংলাদেশিরা যারা দেশের বাইরে আছি, অন্য জায়গায় আছি, তারা ইন্ডিয়ান নাম দিয়ে ব্যবসা করতে আসে, কিন্তু খাবার হচ্ছে বাংলাদেশি। তখন আমি বাংলাদেশি খাদ্যকে প্রমোট করার জন্য 2004 সালে আমি রেস্টুরেন্ট করি। রেস্টুরেন্টের নাম রয়্যাল কারি হাউস, 100% বাংলাদেশি ফুড নিয়ে আমি কাজ শুরু করি, ফলে গ্রিক সোসাইটির অনেক সাড়া পড়ে। আমরা দেখলাম যে আপনি অনেকগুলো আন্তর্জাতিক খাদ্য উৎসবে অংশগ্রহণ করেছেন, তো সেখানে কেমন সাড়া পেয়েছেন? কয়েকদিন আগে গেছিলাম এথেন্স থেকে 1300 কিলোমিটার দূর খালকিদিকি শহরে, ওয়ার্ল্ড বিগেস্ট ফেস্টিভ্যাল দ্বীপের মধ্যে হয়েছে এই মেলাটা। পৃথিবীর সব দেশ থেকে বড় বড় বাউল শিল্পীরা সাধারণত এখানে অংশগ্রহণ করে, তারা সবাই বাংলা খাবারের খুবই প্রশংসা করে। আপনার পাঠানো বিভিন্ন উৎসবের ছবি ও ভিডিওতে আমরা দেখলাম যে আপনি ইত্যাদির নাম লিখে ব্যানার টাঙিয়েছেন, এর কারণটা কি? ইত্যাদি একটা জনপ্রিয় অনুষ্ঠান, ইত্যাদি মানুষের কথা বলে, দেশের কথা বলে, ভেজাল খাদ্যের বিরুদ্ধে কথা বলে এবং মানুষের সচেতন করার জন্য আমি ইত্যাদির লোগো ব্যবহার করেছি। ঈদের সময় আপনারা কি করেন? ঈদের সময় আমরা সকল বাংলাদেশি একত্রে মিলে গেট টুগেদার একটা অনুষ্ঠান করি। এখানে তো দেশের মতো আত্মীয় স্বজন নেই, আমরা প্রবাসীরা সবার আত্মীয়। বাংলাদেশের খাদ্য নিয়ে আপনার এই কর্ম প্রচেষ্টা সফল, এই কামনা করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমরা এথেন্স আসার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি এথেন্স থেকে 300 কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাত্রা জেলায়। দর্শক মন্ডলী, কথা বলছি পাত্রা জেলার অধীনে আবাদন নামক একটি স্থান থেকে। এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা কাজ করেন যারা মূলত কৃষি কাজের সঙ্গে জড়িত। আমরা আবাদনের একটি স্ট্রবেরি বাগানে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন লাল টকটকে স্ট্রবেরি, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এগুলো বেশ মিষ্টি এবং সুস্বাদুও। কথা বলবো এই বাগানের তত্ত্বাবধায়কের সঙ্গে, গ্রিস ভাষায় যাকে বলা হয় মাস্তুরা। আপনার নামটা একটু বলবেন? উমর ফারুক। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি 2006 থেকে এখানে আছি। আপনি তো এখানকার তত্ত্বাবধায়ক, আপনার অধীনে এখানে কতজন লোক কাজ করে? আমার এখানে আছে 60 জন লোক আছে। তাই বাগানে কাজ করার বিনিময়ে আপনাদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাতে কি আপনারা খুশি? আমরা খুশি, আমার 24 টাকা করে ডিউটি দেয়। এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন, ইত্যাদি দেখেন? ইউটিউবের মাধ্যমে আমরা এটা দেখি, ইত্যাদিটা আসলে বেশি আনন্দদায়ক। এখানে কেউ নাই, আমরা প্রবাসে আছি, শ্রমিকরা ওইগুলো দেখে। এবারে জানতে চাইবো এই প্রবাস জীবনে ঈদের দিনটা আপনাদের কেমন কাটে? বাবা, নিজের সন্তান সবগুলা দেশে রয়েছে, আমরা এখানে বসে রয়েছি, ঈদের দিনও ছুটি নাই, অনেক কষ্টের। কিছু করার নাই, কেন আমরা তো প্রবাসী, জীবনটাই তো এমনই। এই দূর দেশে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, শুভকামনা সব সময়, অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, এই ধরিত্রীতে নানা চরিত্রের মানুষের অভাব নেই, তাদের ধরন ধারণ আচরণেরও জবাব নেই। অনেক সময় তাদের আচরণ এমন মাত্রা ছাড়ায় যে তা অন্যের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাদের এই ভীতিজনক প্রচারনীতি এবং রীতিতে পরিমিতি বোধের অভাবে অনেক সময় এ ধরনের দৃশ্যেরও অবতারণা হয়। আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ মুরব্বী জনাব কুদরত চাচাকে এই হাসপাতালে দেখতে এসেছেন বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান জনাব জুয়েল হোসেন ফুয়েল ভাই। ওই সাহেব, এখন বক্তৃতা দেওয়ার সময় না, দেখেন আমার দাদার বয়সী মুরব্বী বিছানায় কিভাবে রোগ যন্ত্রণায় ছটফট করছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার এই মুরব্বীর চিকিৎসায় যদি চুল পরিমাণ অবহেলা হয় সেটা আমরা কখনো মেনে নেব না,
তোমার প্রতিরোধ করে তুলব। অবহেলা মানি না, মানবো না। আমি এখন মুরব্বির সাথে কথা বলবো। এ ভাই এখন মুরব্বির সাথে কথা বলবে? আমরা তো লাইভে আছি ভাই, আপনি চাবি দিবেন। মুরব্বি কাছে না আছেন ভাই, একটু মাথা দিলে দেন, মাথা দিলে দেন, মাথা মাথা হাই চাবি দিবেন। রবি দর্শনের এই অভিনব আচরণে প্রায় অচেতন এই ব্যক্তি। এ ধরনের স্ববিরোধী মানুষেরা মুখে মনে ভিন্ন, সুতরাং এদের মুখের এবং মনের কথার মিল না খুঁজে আমরা বরং গানের কথায় আসি। সমাজের নানান অনিয়ম অসঙ্গতি দেখে অনেকেরই দুশ্চিন্তা হয়, ক্ষোভ জন্মায়। এবারে এই বিষয়ের উপরই একটি দলীয় সঙ্গীত, আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শ্যাম এবং চিত্রনায়িকা পূজা, আর তাদের সঙ্গে আছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। শোনো শোনো কথা শোনো, রাগ করো না, জানের পাখি প্রাণের পাখি ময়না শোনা, একটু বসো একটু করো আলোচনা। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, দুষ্টু লোকে কেন বলো।
স্বদেশীদের নিয়ে পর্ব, তবে বিদেশে নয় এদেশে। আমরা দীর্ঘ দুই দশক ধরে নিয়মিত করে প্রতি ঈদে এই বিদেশি পর্ব সর্বদাই দেখিয়ে আসছি। এদেশে বসবাসরত বিদেশিদের জন্যে এই পর্বটি যেমন প্রতীক্ষিত, দর্শকদের জন্যেও আকাঙ্ক্ষিত। কিন্তু করোনা দুর্যোগের কারণে 2020 এবং 2021 সালে আমরা এই পর্বটি করতে পারিনি। তবে এবার আমরা করোনার প্রকোপ কমে যাওয়ায় সীমিত সংখ্যক বিদেশিদের নিয়ে ধারণ করেছি এবারের বিদেশি পর্ব। চলুন দেখা যায়। গ্রামের কত মায়ের দেখি নাতি নাতনি লয়ে খেলে, আমার এমন পোড়ো কপাল। আজ 4 বছর হলো পোলাদারে বিয়ে দিছি, কিন্তু একটা পোলা পয়েন হইল না। এখন আফসোস করে কি হইব মা, এলেন তো মাইছে ডেকা হইনে বিয়ে দিতে কয়। শোনো মায়ের কথা, ও যে পোলা মায়ে হইব না সেটা আমি জানু কেমনে। পোড়া কপাল আমা গো, না হলে কি করবা, কিছু করা আছে? করা চাই কি বসি রে রে আবার বিয়ে দাওয়া। জরুরি কথা আছে। কি হয়েছে মা? আমরা চিন্তা করছি তোরে আবার বিয়ে দিব। তোমার মাই ঠিকই কইছে, তোমার বংশ রক্ষা করতে হইব না। হ, তোমার বিদায় বাতি দিব কে দাম। ও বাবা, এরকম বউ টাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু বাজার, বিয়েটা তো তোমরাই করেছো। হে করেছি, আমরা চালাই দিমু, তুই রেডি হয়ে যা। কান্টা সস কেন? সব তো হুন সস, এখন তুইও রেডি হয়ে যা। আমি কই যামু? কই যাবে আমি কি জানি? আপনি আমার স্বামী, আপনি না জানলে জামবো খেরা। আমি তোর লাগে থাকলে জীবনে বাপটা ঘুরতে পারবো না। আমার কি মাদা খুনতে ইচ্ছে করে না? তোর তো পুরা কোপা, জীবনে তুই ওই দা ঘুমবি না। মা হইতে পারতেছি না বইলা, আপনি আমার বিয়ে করবেন? হ করুম, আমি বাপ হতে চাই। আমি আপনার বিয়ে করতে দিব না। কি তোমার সাহস? তুই আই জি আমার বাড়ি থেকে বের হয়ে যা। কিরে তোরা দই বইনে কই যাইতাছস? আবার হাতে মিষ্টি প্যাকেট? চাচি যাইতাছিলাম তোমাগো বাড়িতে, মায়ে তোমাগো সুখবর দিতে পাঠাইছে। সুখবর? কি আর সুখবর, বসিরের বউ এর কি বাচ্চা হইব? কি যে কোনা কালা, ও কি হে কপাল আছে? চাইলে সুখবর কি আর পার্টি বিয়ে লাগছে। কার বিয়া? তোর রাশেদার। আমাগো খেয়েও না। চাইলে খা, খস না। বসিরে আমার বাপ মায় ফেরে আমার বিয়ে দিতেছে। মায়ে তোমারে বাড়িতে যাইতে কইছে, আমরা এখন যাই। কি বসির মিয়া, কি শুনলাম, তুমি কি সাথে আবার বিয়া করতেছো? ও চাচা, বাপ মা আমারে বিয়া দিতে চায়। তোমার বাপ মা ঠিকই করছে, ওই বর তো আর বাচ্চা কাচ্চা হইবে না। হ্যাঁ, বয়সটা বাইরে যাইতেছে। তুমি তো এক পাপের এক পোলা, তোমার পরে সয় সম্পত্তি দেখবো কেডা। হ্যাঁ, তাহলে তোমার আরেকটা বিয়া করা উচিত। মাই শেরে কুমুদি দিয়েন না, ওই বসির এগো কথা শুনিস না, আয় আমার লগে। হে করি টাকা পি না। না চাচি। সবাই কয়ে ময়না বাঞ্জা, জীবনেও ওর পোলা পান হইব না। ডাক্তার দেহাইছোস? কত কবিলাস দেহাইলাম, কত লতা পাতা খাওয়াইলাম, ওজা দেহাইছি, তাবিজ পরাইছি, পানি পোড়া খাওয়াইছি, যে যা কইছে তাই করছি, কোনো লাভ হয় না। এইসব লতা পাতায় কাম হইব না, আমি তো গো দুইজনে লয়া শহরে যামু, দেহি ডাক্তারে কি কয়। মারিয়াম, ওই মারিয়াম, সারা জীবন খালি মানুষের নাতির আর কি কাই খাইতে হবো, পরকো ফাল আর কারে কই। কি হয়েছে আমার খোঁজ কেন? সুখবর আছে, আমরা ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইলাম, ডাক্তার কইছে সব দোষ আমার, ময়নার কোনো দোষ নাই, আমার দোষে বাপ হইতে পারতেছে না। আমি এ কথা বিশ্বাস করি না। আপনার বিশ্বাস লয় আপনি থাকেন, আপনার মতো অশিক্ষিত বাপ মার কারণে পোলা মায়ার সংসারে অশান্তির সৃষ্টি হয়। হ মা, ডাক্তার এখন চিকিৎসা দিছে, আল্লাহ চাইলে এখন আমাকে গলে চান্দেলা আলা আইব। চাচা আজ একটু বাড়িতে আসেন, দাওয়া মিষ্টি কম। মিষ্টি কেন বাবা? আপনার গো নাতি হইব। কই কি আমার পরে? হ চাচা আমি যাই, কাম আছে। কি
আজকে সবাই রে দাকনের কারণ হইলো আপনা গো বুতা বাঙ্গায়া দেওয়া আর সুষম পাত্তা দেওয়া সেই জন্য মিষ্টি খাওয়া আমরা আবার কি ভুল করলাম বুতা হইলো সবাই কইছে বসিরে ঘরে সন্তা হয় না মনে দোষে কথাটা ঠিক না সামনে দোষেও সন্তান না হতে পারে যার প্রমাণ বসির অথচ না যায় না আপনারা ময়নারে লইয়া অনেক কথা কইছেন করিম ঠিক করতে কইছে সন্তান হয় না দেখা বসিরে আরেকটা বিয়ে দিতে চাইছে আর ময়না কিন্তু বসিরের দোষ যায় না অন্য জায়গা বিয়ে করতে চাই নাই কি রশ্মিয়া কি বুঝলা ও আমাগো ভুল হয়েছে বুদ্ধি পুরুষের চাইতেও বেশি হয় বহু সংসারে স্বামীরে চালায় কিন্তু স্ত্রী আর ক্ষমতা শুনেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী নেত্রী আর স্পিকারও নারী অনেক বড় বড় পদে এখন নারী সুতরাং নারীদের ছোট পাবেন না ঠিক আছে আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পারছেন এই খুশিতে এত গান হয়ে যাক সবার ভুল ভাঙাইয়া দিল রে ঢাকার কোকিলে সবার বেহুশে হুঁশ দিল রে ঢাকার কোকিলে সবার ভুল ভাঙাইয়া দিল রে ঢাকার কোকিলে সবার বেহুশে হুঁশ দিল রে ঢাকার কোকিলে সবার ধারণ বদলাইয়া দিল বসন্তের কালে রে ঢাকার কোকিলে সবার ধারণ বদলাইয়া দিল বসন্তের কালে রে ঢাকার কোকিলে সবার আমরা জানি নানি যাই করে নাতি তার ভুল ধরে আর নাতি এসব বলে অতি উচ্চস্বরে ফলে নানি একটু লজ্জায়ও পড়ে দেখা যাক এবারে ঈদে নানি কি করে আর নাতি কি ভুল ধরে আমি কি টেলিভিশনে গান গাইতেছি টেলিভিশনে বেসুরা গলা ঠেলায় গানের আসল সুরই তো বদলে গেছে এখন বেসুরই মনে হয় সুর আমি তো ঈদের খুশিতে একটু গাইলাম আর কি তোরে যে ঈদের জন্য দুই হালি মুরগি আনতে কইছিলাম মনে আছে অর্ডার দিয়ে দিছি তো এক্ষুনি চলে আসবে হোম ডেলিভারি নিজে গিয়া দেখে শুনে আনলে ভালো হইতো না এর লেগে কিন্তু মাঝে মাঝে কোয়ালিটি খারাপ হয় এইটা আবার কি কইলা আজকাল মেলা জিনিস হোম ডেলিভারি হয় মাছ মুরগি আন্ডা গরু ছাগল এমন কি গরু ছাগল মুরগির যে খুচরা পার্স গিলা কইগা রান কাকনা এই সব পাইবা তাই না আজকাল এ ওয়ার্ড পর্যন্ত হোম ডেলিভারি দেয় স্পেশাল থামা সকাল থেকে তো কিছু খাস নাই খাওয়া দাওয়া লাগবো না খাওয়া লাগবো তো দাওয়া খামু কে আল্লাহর রহমতে আমার তো কোনো অসুখ নাই ওই আমি তোর ওষুধ খেতে কইছি ওই যে কইলা খাওয়া দাওয়া দাওয়া মানে তো ওষুধই এই বুড়িটা সবাই করে তুই খালি আমার লগেই পারস মানুষের লগে গিয়া কগা যা সেইটা কোন লিগে এত বড় কলিজা লাগবো নানি তুমি কি আমারে বদদোয়া করতেছো বদদোয়া করুম কে
আমি কইলাম এটা বলার জন্য অনেক বড় কলিজা লাগবো, মানে সাহস লাগবো। ওই যে একটা ভুল কথা, কলিজা মানে লিভার, কিন্তু তুমি আমার যে সাইজের লিভার দাইছো ওই যাওলে তো মরেই যাবো। ওই পরদিন আমি অনেকক্ষণ ধরে সহ্য করতে আছি, তুই ভালো হবি না? মানছে কয় ভালো হইতে বলে পয়সা লাগে না। মানছে ভুল কয়, ভালো হইতে বেশি পয়সা লাগে। একটা অসুখে পড়ো তখন বুঝবা, ঠিক মতো চিকিৎসা করে ভালো হইতে কত পয়সা লাগে। বুঝছি, চলে এখন খাবি, আমার বান্ধবীরা সব খাবার দাবার রেডি করে বসে আছে। খাবার দাবার? হ্যাঁ, আমি যাবো না, খাবার খাইতে পারি কিন্তু দাবার না। দাবার মানে খাওয়া, আরে খাওয়ার পরে যদি দাবার দেয় আমি দৌড়াইতে পারলো তুমি তো দৌড়াইতে পারবে না। আমার কিন্তু আর মনে হইতেছে তোর আমি নিজেই একটা দাবার দিই। আচ্ছা ঠিক আছে, চলো যাই, খাবারটা আমি খাবো, দাবার তুমি খাই। দর্শক মন্ডলী, ঈদের দিন খুশির দিন, আনন্দের দিন। এই আনন্দ আরও গভীর হতে পারে যদি আমরা সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসতে পারি, ভালোবাসতে পারি দেশের মাটিকে, দেশের মানুষকে। এবারে এই বিষয় নিয়ে একটি গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গাইছেন সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল এবং বাপ্পা মজুমদার, সাথে আছেন শতাধিক নৃত্যশিল্পী। চলো সমুদ্র পথে, চলো তৃপ্ত পায়ে, চলো ঐক্য মতে, চলো তৃপ্ত পায়ে, চলো ঐক্য মতে, এই স্বাধীন স্বদেশ বল হইয়া হইয়া। এই সবুজ জমিতে ওই লাল সূর্যটা চিরকাল ছড়াবে উজ্জ্বল ছটা, সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সারা। স্বদেশের প্রিয় ধুলিকণা থেকে বিজয় গর্ব কুড়িয়ে, আগামীর পথে শান্তির শ্বেত পায়ের আটা দেব উড়িয়ে। আজ স্বদেশের প্রিয় ধুলিকণা থেকে বিজয় গর্ব কুড়িয়ে, আগামীর পথে শান্তির শ্বেত পায়ের আটা দেব উড়িয়ে। শান্তি 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 নয় বিদ্বেষ বিভ্রান্তি, শান্তি সবল বল হেইয়া হেইয়া,
বন্যা প্লাবন খরা আছে দুঃখ কষ্ট যারা তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা আছে বন্যা প্লাবন খরা আছে দুঃখ কষ্ট যারা তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা দর্শক মণ্ডলী ঈদ এসে চলে যায় থাকে একদিন ঈদের শিক্ষা হোক অন্তবিহীন আমাদের এই প্রাণ প্রাচুর্যে ভরা দেশটির প্রতিটি মানুষের মন প্রাণ ফুলের মতো ফুটে উঠুক মালায় গাঁথা হোক ঐক্যের বন্ধনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতি ঘরে ঘরে প্রতিটি অন্তরে খোদা হাফেজ